পেয়েছেন জাতীয় পুরস্কার। প্রতিভা থাকা সত্ত্বেও টলিউডে যোগ্য সম্মান পেলেন না সুবর্ণলতার অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। টলিউডে এমন কিছু শিল্পী রয়েছেন প্রতিভা থাকা সত্ত্বেও যারা তাদের যোগ্য সম্মান পাননি, এমনই একজন হলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। তার অনবদ্য অভিনয়ে দর্শকের মন ছুঁয়ে যেত একটা সময়, যে কটি কাজ করেছিলেন প্রত্যেকটি প্রশংসনীয়, তবে অভিনয় জগৎ থেকে যেন হারিয়েই গেলেন এই অভিনেত্রী। অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি মানেই যেন বাঙালির কাছে সুবর্ণলতা। সুবর্ণলতা ধারাবাহিকের সৌজন্যে তিনি আজও বাংলা টেলিভিশনে জনপ্রিয়। এই প্রতিভাবান অভিনেত্রীকে সর্বশেষ জয়কালী কলকাত্তাওয়ালি ধারাবাহিকে দেখা গেছে, এরপর কোনো সিরিয়াল অথবা সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তার অনুরাগীরা আজ বড্ড মিস করেন তাদের এই প্রিয় অভিনেত্রীকে। ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অনন্যা চ্যাটার্জি। তার ধারাবাহিক সুবর্ণলতা হোক বা জয়কালী কলকাতাওয়ালি রিপিট টেলিকাস্ট আজও ভালোই টিআরপি দেয়। তবুও কেন অভিনয় জগৎ থেকে ব্রত, কারণ কিন্তু এখনও স্পষ্ট নয়। 1977 সালে 16 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। যোগমায়া দেবী কলেজ থেকে বায়োলজিতে স্নাতক করেন, এরপর মমতা শঙ্করের ডান্স একাডেমিতে নাচ শিখছেন, আর সেখান থেকেই টেলিভিশনে অভিনয়ের সুযোগ আসে। প্রথম ধারাবাহিক দিন প্রতিদিন, এরপর তৃতীয় অতিথি, আলেয়া ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অসংখ্য টেলিফিল্মেও করেছেন তিনি। 2002 সালে টকঝাল মিষ্টি ছবির হাত ধরে সিনেমা জগতে প্রবেশ করেন। রাত 12:05 ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে বাণিজ্যিক ছবি মামা ভাগ্নেতেও অভিনয় করেন, এরপর ঋতুপর্ণ ঘোষের আবহমান ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেন। তার প্রতিটি কাজ মনে রাখা। এত সুন্দর অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও টলিউডে যোগ্য সম্মান পেলেন না অনন্যা। এরপর ফিরে আসেন ছোট পর্দায়, সেখানেও মাইলস্টোন রচনা করেন অভিনেত্রী। শুধু কর্মজীবনে নয়, ব্যক্তিগত জীবনে সুখের ছিল না অভিনেত্রী। মাত্র 4 বছরে ভেঙে যায় দাম্পত্য জীবন। বর্তমানে কি করছেন অনন্যা? অভিনেত্রী মনে করেন বাজে কাজ করার থেকে বই পড়া শ্রেষ্ঠ। পরিচালকদের হাতে পায়ে ধরতে রাজি নন তিনি। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।